কারো উপর নজরদারি করো না, পেছন থেকে কাউকে আঘাত করো না, একজন আরেকজনকে অবজ্ঞা করো না, এবং পেছন থেকে কুৎসা রটিও না, পেছন থেকে কাউকে আঘাত করো না। তুমি কি মাংস খেতে প্রস্তুত তোমার মৃত ভাইয়ের? কোরআন বলছে যদি আপনি কাউকে পেছন থেকে আঘাত করেন, আক্রমণ করেন, এটা যেন আপনি আপনার মৃত ভাইয়ের মাংস খাচ্ছেন। আর মৃত কারো মাংস খাওয়া কোরআনে সম্পূর্ণ হারাম। কারোর সম্পর্কে বদনাম করা কোনো প্রমাণ ছাড়া, কুৎসা রটানো কোনো প্রমাণ ছাড়া ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। কারো পেছন থেকে কুৎসা রটানো উপযুক্ত প্রমাণ ছাড়া আরো বড় অন্যায়। মৃত কিছুর মাংস খাওয়া অন্যায়, আর মৃত ভাইয়ের মাংস খাওয়া, নরমাংস ভাজিরা মানুষের মাংস খায়, এমনকি তারাও মৃত ভাইয়ের মাংস খায় না, তাই পেছন থেকে কাউকে আঘাত করা মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান। কোরআন বলছে এটা ঘৃণা করো। মত প্রকাশের স্বাধীনতার নামে এই পেছন থেকে আঘাত ও কুৎসা রটানো পশ্চিমা বিশ্বের সব জায়গায় এটা পাবেন। মানুষ একে অন্যকে অপমান করছে, কুৎসা রটাচ্ছে, আর বলছে এটা মত প্রকাশের স্বাধীনতা। পবিত্র কোরআনে সূরা হুমাজার এক নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভোগ তাদের যারা পেছন থেকে এবং সম্মুখে লোকে নিন্দা করে। আজকের দিনে যে সমস্যার মুখোমুখি আর সমস্যার কারণে অন্যান্য সমস্যাও তৈরি হচ্ছে, সেটা হল রিবা, অর্থাৎ সুদ। আজকের দিনে পশ্চিমের একটি সমস্যা হল রিবা বা সুদ, আর আমরা দেখতে পাই যে তারা এই অসুখটাকে পৃথিবীর অন্যান্য জায়গায় ছড়িয়ে দিয়েছে। এর শুরু হয়েছিল ইংল্যান্ডে, ইংল্যান্ডের রাজার মাধ্যমে। তিনি বলেছিলেন যে আমাকে টাকা দাও, সে টাকা আমার কাছে থাকবে, আর আমি সুদ দেব, নির্দিষ্ট একটা সুদ। এভাবেই আধুনিক ব্যাংকিং ব্যবস্থা শুরু হয়, আর তারা এই অসুখটাকে এখন পুরো পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। কোরআন এই রিবা সম্পর্কে বলেছে, রিবা শব্দটা কোরআনে উল্লেখ আছে সব মিলিয়ে 8 বার। এর উল্লেখ সুরা আল ইমরানের আয়াত নম্বর 130 আছে, সুরা নিসার 161 নম্বর আয়াতে উল্লেখ আছে, আরো উল্লেখ আছে সুরা রুমের 39 নম্বর আয়াতে, 3 বার সুরা আল বাকারার 275 নম্বর আয়াতে উল্লেখ আছে, আরো উল্লেখ আছে সুরা বাকারার 276 নম্বর আয়াতে এবং সুরা বাকারার 278 নম্বর আয়াতে। রিবা শব্দটার উল্লেখ কোরআনে আছে সব মিলিয়ে 8 বার। আর কেন এটা হারাম সেটা আমার লেকচারে বলেছিলাম, কোরআনের নিয়ম অনুযায়ী সুদবিহীন অর্থনীতি এই শিরোনামে। লোকে জানতে চায় কেন ইসলামের রিবা হারাম, আর রিবা ও সুদ একই জিনিস চাপিয়ে দেয়া। লোকে বলে যে না, রিবা আর সুদ এক না, এটার অর্থ তেজারতি। আমি বিস্তারিতভাবে বলেছি, আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পাবেন, কোরআনের নিয়ম অনুযায়ী সুদবিহীন অর্থনীতি নামে। আমাদের হাতে এত সময় নেই অর্থনীতির খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলার মতো, তবে আমি শুধু কোরআনের দুটো আয়াতের অনুবাদ আপনাদের বলব। সূরা বাকারার 278 ও 279 নম্বর আয়াতে বলা হয়েছে যে হে মুমিনগণ, সুদের যাহা বকেয়া আছে তাহা ছাড়িয়ে দাও যদি তোমরা মুমিন হও, আর যদি সুদের বকেয়া না ছাড়ো তবে আল্লাহ ও তার রাসূলের সহিত যুদ্ধের জন্য প্রস্তুত হও। অর্থাৎ কেউ যদি সুদ নেয় বা দেয়, আল্লাহ ও রাসূল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। পবিত্র কোরআনে অনেক রকম গুনাহের কথা বলা হয়েছে, যেগুলো হল বড় গুনাহ, গুনাহে কবিরা। তবে এই বিশেষ গুনাহ বড় গুনাহগুলির পাশাপাশি বলা হয়েছে, যদি কেউ সুদের কারবার করে আল্লাহ এবং রাসূল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। যদি সুদের কারবার করেন, আপনি আল্লাহ এবং রাসূলকে চ্যালেঞ্জ করছেন যুদ্ধের জন্য। এছাড়াও যদি পশ্চিমা বিশ্বকে দেখেন, দেখবেন যে লোকজন বিশেষ করে বাচ্চারা বাবা মাকে শ্রদ্ধা করে না। প্রাচ্যের চাইতে পশ্চিমা বিশ্বে ব্যাপারটা বেশি দেখা যায়। আর এখনকার দিনে আধুনিক বিশ্বে আপনি দেখবেন স্পেশাল শিশু নির্যাতন সেল পশ্চিমা বিশ্বে, আমেরিকাতে, অন্যান্য ইউরোপিয়ান দেশে। আপনি পারেন পুলিশকে ফোন করতে স্পেশাল শিশু নির্যাতন সেলে, আর আপনি বাবা মাকেও হুমকি দিতে পারেন। বাবা মা বেশি বকাঝকা করলে বলবেন তোমরা সাবধান হয়ে যাও, নয়তো আমি পুলিশকে ফোন করব। বাবা মাও বুঝে যায় সন্তান বড় হয়ে গেছে, সবাইকে অধিকার দেওয়া হয়েছে, ইসলামেও অধিকার দেওয়া হয়েছে, সন্তানের অধিকার আছে, যেটা ইসলামে সবচেয়ে বেশি। তবে কোরআন বলছে
সূরা নিসার 171 নম্বর আয়াতে উল্লেখ আছে, তোমাদের দিনের ব্যাপারে বাড়াবাড়ি করিও না। তবে স্বভাবত শিশুদের রক্ষা করতে হবে। তবে এখন রক্ষার নামে যেটা হচ্ছে, সন্তানরা তারা হুমকি দেয়, ব্ল্যাকমেইল করে তাদের বাবা মাকে, যদি তারা কিছু চায়, আর যদি বাবা মা না দেয় তারা ব্ল্যাকমেইল করে। সামান্য কারণে পুলিশ ডাকা যায়, সমস্যা নেই, পুলিশ বাসায় আসবে, বাবা মাকে অ্যারেস্ট করতে পারে, নাও করতে পারে, তবে সমস্যা হতে পারে। অনেক জায়গায় কোরআনে বলছে যে বাবা মাকে শ্রদ্ধা করা উচিত, অনেক জায়গায়। সূরা লোকমানের 14 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, সূরা আল আহকাফের 15 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, সূরা আল আনামের 151 নম্বর আয়াতে, অনেক জায়গায়। তবে বিশেষ করে বলা হয়েছে সূরা ইসরার আয়াত নম্বর 23 এবং 24-এ বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পর পরবর্তী দায়িত্ব বাবা মাকে শ্রদ্ধা করা। পবিত্র কোরআনে সূরা ইসরার 23 এবং 24 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তোমাকে আদেশ দিচ্ছেন, আমাকে ছাড়া অন্য কারো উপাসনা করো না, আর তোমার বাবা মার প্রতি সদয় হও, আর যদি তাদের মধ্যে কেউ অথবা তারা দুজনে বৃদ্ধ হয়ে যায়, তাদের অবজ্ঞা করে কোনো কথা বলো না, এমনকি এই শব্দটা বলো না, উফ, তাদেরকে উফ শব্দটা করতে পারবে না, বরং তাদের সামনে নতজান হওয়া বিনয়ের সাথে আর ব্যবহার করো সম্মানের সাথে, এবং আল্লাহর কাছে তাদের জন্য প্রার্থনা করো, তাদের লালন করো যেভাবে তারা তোমাকে ছোটবেলায় লালন করেছেন। ভেবে দেখেন, কোরআন বলছে আপনার বাবা মার মধ্যে একজন বা দুজনেই যদি বৃদ্ধ হয়ে যায়, তাদের প্রতি উস শব্দটা করতে পারবেন না। পশ্চিমা বিশ্বে আপনারা এখন বৃদ্ধাশ্রম দেখবেন, যখন বাবা মা বৃদ্ধ হয়ে যাবে তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবেন। ইসলামে বৃদ্ধাশ্রম নামে কোনো কিছু নেই, এটা সন্তানের দায়িত্ব, আত্মীয় স্বজনের দায়িত্ব, বয়স্ক লোকদের দেখাশোনা করা, তাদের সম্মান করতে হবে, তাদের ভালোবাসতে হবে, তাদের প্রতি হতে হবে সহানুভূতিশীল। আর পশ্চিমা বিশ্বে যেটা হয়, সন্তানেরা বড় হওয়ার আগে বাবা মা তাদের লালন পালন করেন, আর যখনই সন্তানেরা ভাবে তারা বড় হয়ে গেছে, তখনই বাবা মার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। পশ্চিমা বিশ্বের আরেকটা সমস্যা হল ব্যভিচার, অবাধ যৌনাচার। পবিত্র কোরআনে সূরা ইসরার 32 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ব্যভিচারের কাছাকাছি এসো না, কারণ এটা ক্ষতিকর আর অন্যান্য ক্ষতিকর জিনিসের পথ খুলে দেয়। ব্যভিচার ক্ষতিকর আর অন্যান্য ক্ষতিকর জিনিসের পথ খুলে দেয়, আর এই কারণে ইসলামে বিয়ে করা বাধ্যতামূলক। ইসলামে সন্ন্যাস ব্রত বলে কিছু নেই। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর উল্লেখ আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ডে, বইয়ের নাম নিকাহ, 3 নম্বর অধ্যায়, 4 নম্বর হাদিস, যে ও যুবক যুবতীরা, যাদের বিয়ে করার সামর্থ্য আছে তাদের বিয়ে করা উচিত। প্রিয় নবী আরো বলেছেন যে বিয়ে করে সে তার দিনের অর্ধেক পূরণ করে। কেউ একজন আমাকে একবার প্রশ্ন করেছিল যে এর অর্থ কি এই যে আমি যদি দুটো বিয়ে করি দিনের পুরোটা পূরণ হবে? এটা বলে কি নবী বোঝাচ্ছেন যে বিয়ে অর্ধেক দিন পূরণ করে? তিনি যা বোঝাচ্ছেন সেটা হলো, বিয়ে আপনাকে রক্ষা করে অবাধ যৌনাচার থেকে, সমকামিতা থেকে, ব্যভিচার থেকে, যেটা আমাদের সমাজের জন্যও ক্ষতিকর। শুধুমাত্র বিয়ে করলেই স্বামী বা স্ত্রী হিসেবে আপনার দায়িত্ব থাকবে, শুধুমাত্র বিয়ে করলেই বাবা অথবা মা হিসেবে আপনার দায়িত্ব থাকবে, আর এই দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ ইসলামে। সেজন্য পবিত্র কোরআন বলছে যে বিয়ে করা বাধ্যতামূলক, একটি পবিত্র চুক্তিনামা। বলা হয়েছে সূরা নিসার 21 আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা রুমের 21 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহর নির্দেশাবলী হচ্ছে যে তিনি তোমাদের মধ্যে থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন যেন তোমরা তাদের কাছ থেকে শান্তি পাও, এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা এবং দয়া সৃষ্টি করেছেন। বিয়ে করা ইসলামে বাধ্যতামূলক। আজকের দিনে পশ্চিমা বিশ্বের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, যেটা প্রাচ্যে অত বড় সমস্যা নয়, সেটা হচ্ছে অতিরিক্ত সংখ্যক মহিলা। পশ্চিমা বিশ্বে মেয়েদের সংখ্যা বেশি, প্রাচ্যে এমনটা হয়নি। তার কারণ হল মেয়ে শিশুদের হত্যা করা। এই খারাপ চর্চাটা বন্ধ হলে এমনকি প্রাচ্যেও এই সমস্যা দেখা দিতে পারে। যদি ভালোভাবে দেখেন, পবিত্র কোরআন বলছে আর সমাধানও দিচ্ছে এই সমস্যার। সূরা আল নিসা 3 নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমাদের পছন্দ মতো মেয়েকে বিয়ে করো, 2, 3 বা 4 জনকে, তবে যদি